দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর আলেকান্দা এলাকার পলিটেকনিক রোড এলাকায়, এবং এখানটাই কিন্তু গতকাল বেলি রোডের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় যে 45 জন নিহত হয়েছে তাদের মধ্যে একজন, যিনি নাহিয়ান আমিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রথম সেমিস্টারের শিক্ষার্থী, তার বাড়ি। এবং দুপুর নাগাদ কিন্তু ঢাকা থেকে নাহিয়ান আমিনের যে মরদেহ সেটি বরিশাল নিয়ে আসা হয়, এবং যে এখানে কিন্তু তার মরদেহ আনার পরেই কিন্তু একটি হৃদয় বিধারক দৃশ্যের সৃষ্টি হয়। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা তার এবং তার শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু এসেছিলেন, এবং আসর বাদ আসরের নামাজের পরে পলিটেকনিক ইনস্টিটিউটের যে মসজিদ রয়েছে সেই জামে মসজিদ প্রাঙ্গণে নাহিয়ানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, এবং জানাজা নামাজ শেষে বরিশাল মুসলিম গোরস্থানে তার দাফন করা হয় তার মরদেহ। এবং যারা এই জানাজা এবং দাফনে অংশ নিয়েছেন বা নাহিয়ানের মৃত্যুর খবর পেয়ে যারা এই বাড়িতে, দক্ষিণ আলেকান্দার বাড়িতে যারা এসেছিলেন, তারা কিন্তু বলেছেন যে নাহিয়ান অত্যন্ত একজন মেধাবী ছাত্র ছিলেন। বরিশাল 2020 সালে বরিশাল জিলা স্কুল থেকে তিনি এসএসসি পাশ করেন, এরপরে ঢাকা নয়ডাম কলেজ থেকে এইচএসসি, এবং এবার তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটে ভর্তি হয়েছেন। এবং তাদের যারা সহপাঠী রয়েছেন বা স্থানীয়রা বলছেন যে একজন বুয়েটের ছাত্র কিন্তু দেশের মেধা তালিকায় যারা সর্বোচ্চ পর্যায়ে থাকে তারাই কিন্তু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা চিকিৎসা বিশ্ববিদ্যালয় পড়তে পারেন, এবং তারা কিন্তু দেশের সম্পদ, এবং নাহিয়ানও কিন্তু দেশের সম্পদ ছিল, এবং নাহিয়ান কিন্তু তার পরিবারেরও সম্পদ ছিল, তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল, এবং তার বাবা মাও আশা করেছিলেন যে পড়াশোনা শেষ করে নাহিয়ান সংসারের হাল ধরবেন, দেশের হাল ধরবেন, এবং বিভিন্ন বুয়েট থেকে পড়াশোনা শেষ করে তিনি দেশের মুখ উজ্জ্বল করবেন। কিন্তু গতকালের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় কিন্তু সব কিছু কেড়ে নিয়েছে, নাহিয়ান চলে গেছেন না ফেরার দেশে, এবং বিকেলে কিন্তু তাকে শেষবারের মতো মানে বরিশাল মুসলিম গোরস্থানে সমাহিত করা হয়। এবং এখানকার যারা নাহিয়ানের স্বজনরা রয়েছেন তার মধ্যে একজন চিকিৎসক রয়েছেন, তিনি জানিয়েছেন যে নাহিয়ানের শরীরে কিন্তু কোনো পোড়া দাগ নেই, অর্থাৎ বার্ন হয়নি। যে গতকাল যে অগ্নিকাণ্ড ঘটেছে সেই অগ্নিকাণ্ডে যে ধোঁয়া তৈরি হয়েছে সেই ধোঁয়ায় আসলে তিনি শ্বাস রোধ হয়ে তিনি মারা গেছেন, অর্থাৎ তিনি শ্বাস নিতে পারেননি স্বাভাবিকভাবে, এবং যখন শ্বাসকষ্ট হয় তখন যে তাৎক্ষণিক যে অক্সিজেন ব্যবস্থা প্রয়োজন সেটি আসলে ব্যবস্থা ছিল না। 4-5 ঘন্টা যদি কেউ এই ধোঁয়ার মধ্যে থাকে সেক্ষেত্রে আসলে তিনি মৃত্যুবরণ করবেন, এই এখানকার ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন। আসলে সব কিছু মিলিয়ে যদি বলতে যাই, নাহিয়ানের চলে যাওয়ায় যেমন স্থানীয়রা শোকাহত হয়েছে, এবং তার যে যারা সহপাঠী ছিল দীর্ঘদিনের, এবং আমার সাথে কথা হয়েছিল কিন্তু তার বেশ কয়েকজন শিক্ষকের সাথে যারা ছোটবেলায় তাকে পড়িয়েছেন বা বিভিন্ন সময় বাসায় পড়িয়েছেন, স্কুলে পড়িয়েছেন, তারা কিন্তু বলেছেন যে নাহিয়ান যতটা ভদ্র ছিলেন, নম্র ছিলেন, শিক্ষার প্রতি তার যে মনোযোগ ছিল, এবং তারা বলছেন যে নাহিয়ান যদি বেঁচে থাকতো দেশের মুখ উজ্জ্বল করত, এবং শিক্ষকরা কিন্তু কেঁদেছেন, অঝরে কাঁদতে দেখিয়েছে, এবং তারা কিন্তু বলেছেন যে নাহিয়ানের এই চলে যাওয়াটা আসলে তারা মেনে নিতে পারছেন না। এবং সব কিছু মিলিয়ে যদি এখন বলি যে বরিশাল নগরীর যে উত্তর আলেকান্দা যে আসলে পলিটেকনিক স্কুল, পলিটেকনিক ইনস্টিটিউট, সেখানে যে নাহিয়ানের বাসা বা পুরো এলাকা জুড়ে কিন্তু একটা শোকের ছায়া বিরাজ করছে। এই ছিল আমার কাছে আসলে এখানকার সর্বশেষ চিত্র।